নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করে সকলে সুস্থ আছেন আর ভালো আছেন। আজকে সকাল সকাল নয়, আজকে সন্ধ্যে সন্ধ্যে আমরা সব ফ্যামিলি মিলে চলে এসেছি আপনাদের সামনে। আর আজকে দুপুরে খাওয়া দাওয়াটা খুব সুন্দর জমিয়ে করেছি। আর আজকে সবাই মিলে বলছে একটু স্ন্যাক কিছু খাবার খাবো। তা উনি কি খাবে? চাউমিন। বুঝছো তোমার সত্যি আজকে দুপুরে খুব সুন্দর খাওয়া দাওয়া করেছি। আর বই এখন বলছে যে স্নাইক চাউমিন খাবে। তা অনেকক্ষণ আগে আমাকে বলেছে, তা বাজার থেকে সব কিছু আমি বাজার করে চলে এসেছি। আর যাই হোক, চাউমিন বানিয়ে খাওয়াতে হবে বোনকে, কারণ বোন তো সবসময় বাড়িতে আসে না, অনেকদিন পরে এসছে। কতদিন থাকবে সেটাও আমি জানি না, যতদিন থাকবে তো আমার কাছেই থাকবে। যাই হোক, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর হ্যাঁ, আপনারা ভিডিও দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করছেন, কমেন্ট করছেন, ঠিক আছে। কিন্তু আপনারা যে আমার সম্বন্ধে বলছেন যে চন্দনদা মদ খাচ্ছেন, না, আমার শরীরটা সত্যিই অতিরিক্তই দুর্বল হয়ে পড়েছিল। আর এখন আমি বর্তমানে নেশা করাটা আমি ছেড়ে দিয়েছি, কারণ এখন আগের থেকে আমি অনেকটা সুস্থ হয়ে এসেছি। আর আশা করি আপনাদের আশীর্বাদে আর কিছুদিনের মধ্যে আমি সুস্থ হয়ে যাবো। তা চলো, আমার আগুনটা দেয় না, কড়া ফড়া সব রেডি করো, মা মুমি যখন চাউমিন খাবে চাউমিন বানিয়ে দিই। রেডি, চাউটাকে সেদ্ধ করার জন্য কড়া চাপি দেবো। প্রথমে গরম জল করে নেবো। এখন আমি বাঁধাকপিটাকে কুচি কুচি ভাবে কাটব। দাদা, এটা রেখে দেব, এটাই হয়ে যাবে, এটাতে ওইদিকে রাখো। গাজর পিউরি করে নেব। আমার মনে অন্তরের কথা বুঝতে পারলো। সে বলে না এক কথায় যে কার খাবার কে খায়, এই হচ্ছে ব্যাপার। জল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো চাউ। চাউটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নেবো। একটু লবণ, এবার ক্যাপসিকাম কেটে নেব। চাউটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চাউটা কেমন নামিয়ে নিই, মনে হচ্ছে ইলেকট্রিকের তার। বাজার থেকে ভাই চিকেন নিয়ে এসেছে আর কেমা করে নিয়ে এসেছে চিকেন চাউমিন বানানোর জন্য। এখন আমি সুন্দরভাবে এটা ধুয়ে নিচ্ছি। চাউমিনে যেন চিকেন রান্না করবো, কড়াই চাপি দেবো। সর্ষের তেল, তেল গরম, ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ, পেঁয়াজটা সুন্দর গলে গেছে, এবার দেবো আদা বাটা
আর রসুন বাটা একসঙ্গে মেজিয়ে দিচ্ছে। ধুয়ে রাখা চিকেন স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সন্ধে মানে মুখরোচক খাবার। আর মুখরোচক খাবার মানে গল্প গুজব করা, আর তার সাথে ভূতের গল্প শোনা ভালো লাগে। উড়ে বাবারে ভূতের গল্প শুনি বলো, ভূতের গল্প তোমার জানা আছে? ভূতের গল্প তো জানা নেই, তোমাকে তাহলে ডাকতে হবে ভূতের গল্প শুনতে গেলে। মা তুমি বলো ভূতের গল্প। আমি ভূতের গল্প জানি না। তুমি বলো ভূতের গল্প, ভূত দেখেছ? না, আজ পর্যন্ত কখনো দেখিনি না, আর না দেখি বাবা। তো সত্যি আমরা ভূত দেখিনি, তবে ভূতের গল্প শুনতে আমাদের খুবই ভালো লাগে। মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি চাউমিনটাকে ভেজে নেব ঘরোয়া পদ্ধতিতে। এখন দেবো সর্ষের তেল, বাঁধাকপি কুচুনো, ক্যাপসিকাম। আমাদের রাঁধুনি তো রান্না করছে, তো তুমি একটা কিছু ভূতের গল্প শোনাও। ভূতের গল্প? ভূত তো আমি দেখিনি। না তুমি দেখেছো ভূত? কোথায় দেখেছো? বড় গাছে। বড় গাছে? বড় গাছে ওই যে আমাদের মাঠে না, মাঠে ওখানে নিচে ছিল না উপরে দাদা? উপরে 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 ভূত ভূত নাচছিল নাকি? একটা খুন্তি, একটা কড়াই, একটা খাতা আর একটা খাড়ি। তাহলে দাদা তোমার তো বন্ধু অনেক আছে, ভূতের সাথে বন্ধু অনেক। তোমরা বুঝলে না, তাই জন্য দাদার রান্নাগুলো খুব টেস্টি টেস্টি হয়, ভূত দিয়েছে গিফট। হ্যাঁ দাদা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি যে রাতে গিয়েছিলাম সে বট গাছে পিছনে একটা পুকুর ছিল, সে পুকুরটা আমার ভয় ভয় লাগছে। না এটা রিয়েলি সত্যি, সেই ঝিরি ঝিরি ঝিঝিরি বৃষ্টি পড়ছিল, নিয়ে আমি টস নিয়ে যাই, আমি মাছ ধরতে গিয়েছি, দশ না আলো নিয়ে বড় গাছে পাতা নাই, খালি ডাল নেড়া বড় নিয়ে ভূতগুলো উপরে নাচছে। একদম নিজের চোখে, এই দুটো চোখে যাওয়ার সময় কিছু আমাকে বললো না। তখন তো আমার কাছে মোবাইল ছিল না, ঘড়ি ছিল না। আমি যখন মাছ ধরে আসি তখন আমি কিন্তু সাতটা মাছ ধরে আসছি। না না, ওরা নাচতে নাচতে নিচে নেমে এসে আমাকে, সাতজনই ছিল, শোনো এবার, সাতজনই আমাকে আমাকে বলছে আমরা সাতজন তোমার সাতটা মাছ আমরা নেবো, তার পরিবর্তনে তোমাকে আমরা গিফট দেবো। তার পরিবর্তনে তোমাকে গিফট দেবে, তাই হাতা খুন্তি কি সব বললে কড়াই গিফট দিয়েছে। ভূতলা ওই ভূতগুলো ভালো ছিল তাহলে। অ্যাকচুয়ালি বলতে গেলে ওরা হচ্ছে ডিজিটাল ভূত। তো যাই হোক বা ভাই, ভূত দেখেছি কি দেখিনি তো আমরা জানি না, তো যাই হোক বা ভূতের গল্প ভাই আমাদেরকে শোনাবে। সত্যি কথা অ্যাকচুয়ালি বলতে গেলে এখনও কিন্তু ভূত প্রেতের অনেক প্রথা চালু আছে আমাদের সমাজে, কিন্তু অ্যাকচুয়ালি জানি না আমিও যে ভূত আছে কিনা, তুমি জানো? না আমিও জানি। অ্যাকচুয়ালি ভূত প্রেতের গল্প অ্যাকচুয়ালি পুরনো ঠাকুমা দাদা ঠাকুমারাই বলতে পারে, কারণ আমরা ভূত প্রেতের গল্প বলতে পারি না। কারণ অ্যাকচুয়ালি সত্যি আমি কিন্তু ভূত প্রেত দেখিও নাই,
আর অ্যাকচুয়ালি মানে কি অনুভব করতে পেরেছি, হ্যাঁ কিছু না কিছু একটা জায়গায় আছে, কিংবা যাওয়ার পথে কিছু একটা হাওয়া টাওয়াল মানে লাগানোর মতো আচমকা দুমকা হাওয়া কিছু একটা মানে শরীরের মধ্যে একটা অনুভব। যাই হোক, বাড়িতে আমাদের অনেক সময় মনে সন্দেহ হয় না, বড় লোক বলে কি গায়ে শরীর মানে চুলগুলো দাঁড়িয়ে যায় যেখানে ভূত যেখানে ভূত থাকে। ভয়ে পথে ভুলিনি ভূতের গল্প, তুমি খুব ভয় পাও আমি জানি। এবার আমি সিদ্ধ করে চা গুলো দিয়ে দেবো। সোয়া সস ভিনিগার চাউমিনটা সোয়া সস আর ভিনিগার সুন্দর মিশ্রণ করে নিয়েছি। এখন দিয়ে দেবো চিকেন, একটু তেল দাও, খোলো। এবার দিয়ে দেবো কষানো চিকেন, চিকেন চাওয়াটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমাদের চিকেন চাউমিন হয়ে গেছে আর অলরেডি আমরা খেতেও বসে পড়েছি, আর ভাই আমাদের দিয়েও দিয়েছে। অ্যাকচুয়ালি বলতে গেলেন এই সকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি আর হালকা হালকা রোদ, তাই ছোটো বোন আমাকে বললো দাদা একটু চাউমিন টাউমিন বানাও, খেতে পারলো। তার মাঝখানে দিদিও চলে এসছে, একটু বাইরে গিয়েছিল জানো দিদি। তা যাই হোক, চিকেন চাউমিন বানিয়ে দিদি বোন মা সম্বন্ধী ভগ্নিপত্নী সবাই খাচ্ছে, আমরা একটু পরে খাবো। আর দিদি টেস্ট সম্বন্ধে কিছু বলো। টেস্ট সম্বন্ধে কি বলবো, আজকের দিনটা সত্যি খুবই ভালো লাগছে। আমাদের পরিবারে আমরা শুধু তিনজন থাকি, আজকে বোনি আর জামাই এসেছে, তো সত্যি আজকের দিনটা খুবই ভালো লাগছে। আর এইভাবেই যেন আমাদের ভালোবাসাটা আমাদের পরিবারে এক সূত্রে যেন গেঁথে থাকে। বলো বাবা। দাদা হ্যাঁ, ওর ভূতের কড়াইয়ের দারুণ টেস্টি। তাহলে যাওয়ার সময় ভূতের কড়াইটা নিয়ে যাও, ভগ্নিপতি নিয়ে যাবে। ভূতের কড়াইটা জামাই কি দিয়ে দেবে? হ্যাঁ, তাই আমি আবার মাছ ধরতে যাবো, আবার নতুন ভূতের ভূতের কাছ থেকে আবার নতুন করে নিয়ে আসবো। এবারে নিয়ে এলে বড় দেখে নিয়ে আসবো, বড় দেখে নিয়ে আসবো। কোন যদি কড়াই না আমি হাতা নেবো, কারণ কড়াই নিয়ে কোনো মানে কোনো লাভ নেই, কড়াইটা তো খালি চাপাবে, হাতা দিয়ে তো নাড়াবে। ঠিক আছে, যা লাগবে নিয়ে চলে যেও, তোমরা কিছু লাগবে চাউমিন সস? না ভাই কিছু লাগবে না, আমি তো খাবোই, কারণ আমি আর ক্যামেরাম্যান একসঙ্গে খাবো, কারণ ক্যামেরাম্যানের জন্য রাখা আছে। আর এতে যদি না হয় কড়াই আরও রাখা আছে, একসঙ্গে আমরা বসে খাবো। তা বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও, ততক্ষণে